আজকে আমি একটা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার মেয়ে সরস্বতী পুজোতে দিতে হবে, তো সেরকমই একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের দেখাবো, তো চলো সেটা দেখাই। তো দেখো বন্ধুরা, A4 যে পেজ আছে সেই পেজগুলোকে কিনেছে, কিনে এই ফুলগুলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মানে দাঁড়ির যেটা করা রয়েছে সেটাও সমস্ত সব A4 যে কালারিং পেজ সেগুলো কিনে নিয়ে এসেছিলো। কিনে নিয়ে আসার পর এগুলো কাটিং করে করে সমস্ত ফুল বা করা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো এখানে রেড, এখানে আর যে রেড গাছের যে ডালটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো গাছের ডালটা কিন্তু আসল, তোমরা আদৌ বুঝতে পারবে কিনা জানি না। তো কাছ থেকে দেখো ডাল, গাছে যে শুকনো ডাল আছে, তো সেই ডালটাকে তুলে নিয়ে এসে এর মধ্যে এইভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগছে, আর এখানে দেখো সুন্দর করে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো সমস্ত গাছে এক এক রকম কালারের কাগজ কেটে ফুল বানানো হয়েছে, ছোট বড় পাতা সমস্ত রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একটা ইউনিক ব্যাপার রয়েছে এর মধ্যে। তো বন্ধুরা যার জন্য এটা এত সুন্দর লাগছে জানি না স্কুলে কি বলবে। তো আরেকটাও হাতের কাজ বানানো আছে, তো সেটা দুটোই বানাতে দিয়েছে, যে কোনো দুটো মানে দুটোই আর কি নিয়ে যেতে হবে, তো সেদিনই আমরা স্কুলে তো জমা দেবে, তো সরস্বতী পুজোর আগে জমা দেবে, তো সেটা আর কি ওখানে সাজিয়ে রাখা হবে। তো দেখো বন্ধুরা আমার মেয়ের যে এখানে নাম, রোল নম্বর, ক্লাস, গ্রিন হাউস যেটা লেখা রয়েছে, ঠিক আছে, সাবজেক্ট যেটা সমস্ত লেখা রয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই হাতের কাজটা, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। টাটা বন্ধুরা, শুভরাত্রি।